নমস্কার আজকে একটা বিজনেস প্ল্যান নিয়ে এসেছি যেটাতে আড়াইশো পারসেন্ট ইনকাম মানে একশো টাকার জিনিস কিনে আপনি আড়াইশো টাকাতে বিক্রি করতে পারবেন আমার বিজনেস আইডিয়াগুলো খুবই কম পুঁজিতে বড়ো বড়ো বিজনেস আইডিয়া হয়ে থাকে এগুলো মার্কেটে চলবেই চলবে এবং আপনি যদি এগুলোকে ফলো করেন তাহলে ছয় মাসের মধ্যে আপনি অলরেডি বিজনেস শুরু করে দেবেন আর খুবই দারুণ দারুণ প্ল্যান নিয়ে আমি দেই এবং যেগুলো খুবই সহজ হয় তো আজকের বিজনেস আইডিয়াটা হলো চায়ের ব্যবসা হ্যাঁ চায়ের ব্যবসা প্রচণ্ড ইনকাম এবং দারুণ সহজ ব্যবসা চা কি করবেন চাটা কিনে মানে মার্কেটে যে প্যাকেটওয়ালা চা পাওয়া যায় না সুন্দর সুন্দর প্যাকেটের মধ্যে যেসব চাগুলো পাওয়া যায় সেগুলোর কথা বলছি মানে আপনাকে খোলা চা কিনতে হবে কোথায় কিনবেন সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে কিনে নেবেন তারপর প্যাকেট বানিয়ে সেটাকে সিল করতে হবে সিল করে ওটাকে মার্কেটে বিক্রি করতে হবে আর তাহলে আপনার আড়াইশো পার্সেন্ট ইনকাম চলে আসবে আপনার ঘরে এখন চায়ের দাম যেটা পড়ছে সেটা হলো আশি টাকা পার কিলো যেটা আর কি আসাম চা এবং দার্জিলিং মানে ডুয়ার্সে যেটা তৈরি হয় মোটামুটি ভালো চা মানে মার্কেটে যেগুলো চলে সেই লেভেলেরই চা হবে ওগুলো এবার কিভাবে করবেন প্রথমে চাটা ইন্টারনেটে অর্ডার দেবেন আপনার বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাবে তারপর আপনি সেটাকে প্যাকেট করবেন সিল মেশিন দিয়ে আর প্যাকেটটা আপনাকে মার্কেট থেকে কিনতে হবে বা অর্ডার দিয়ে বানাতে হবে যেরকম ডিজাইন আপনি চান আপনার প্যাকেটের আর তারপর মার্কেটে বিক্রি করে দিতে হবে আর কিছু নেই এর মধ্যে এব এবার এর মধ্যে যদি আপনি দুটো ফ্লেভার মিশিয়ে দিন তাহলে পরে আর কি চায়ের টেস্টটা কিন্তু সুন্দর হবে এবং গন্ধটাও সুন্দর হবে কি ফ্লেভার মেশাবেন কতটুকু পরিমাণে মেশাবেন সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি কোথায় কিনবেন চা সেটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সিল মেশিন কোথায় কিনবেন সেটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এ টু জেড ডিসক্রিপশন বক্সে দেখলেই আপনি বুঝতে পারবেন আশা করি কোনো অসুবিধা হবে না এবং জিনিসটা খুবই দারুণ চলে ব্র্যান্ড মানুষ অতটা দেখে না যা দেখে মোটামুটি একটা ভালো দিতে পারলে হয়ে গেল আর যদি পারেন তা গালামাল দোকানের সামনে একটু অ্যাডভার্টাইজ মানে কোনো বোর্ডের মধ্যে একটা মানে ছাপিয়ে যেগুলো হয় না ফ্ল্যাগ ফেস্টুনের মতো ওরকম একটা কিছু আর কি গালামাল দোকান যে দিকে বেশি আপনার মালটা যেদিকে সেল করছেন সেদিকে লাগিয়ে দেবেন তাহলে পরে আপনার সুবিধা হবে এবার আপনার যদি সময় কম থাকে তাহলে আপনি আরও একটা কাজ করতে পারেন যেসব ডিস্ট্রিবিউটাররা দেখবেন দোকানে দোকানে দিয়ে বেড়ায় মাল মানে গালামাল দোকানে বিভিন্ন দোকানে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদের সাথে সুসম্পর্ক বানাবেন কিছু খাওয়াবেন পারলে এবং বাড়িতে গিয়ে দিয়ে আসবেন অবশ্যই আপনার মালটা চলবে গ্যারান্টি দিচ্ছি আমি নিজে দেখেছি সেই জন্যই বলছি অসুবিধা হওয়ার কথা কোথাও ব্যাপার নেই যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন আমি অবশ্যই উত্তর দেব তো যাই হোক যদি প্ল্যানটা পছন্দ হয় তো ঠিক আছে আর যদি না পছন্দ হয় তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন আর পরের ভিডিও দেখতে গেলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে বেল আইকন আছে সেটাকে টিপে দিতে হবে এবং প্লিজ আমাকে উৎসাহ প্রদানের জন্য অবশ্যই লাইক করবেন যাতে আমি আরও ভালোভাবে আপনাদের এগুলো বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে দিতে পারি ধন্যবাদ পারলে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে আজকে এখানকার এখানকার মতোই তাহলে বিদায় নমস্কার